ধন্যবাদ আজকে আমার প্রেমিক ভাইকে। আমার যাহা জিজ্ঞাসা ছিল তাহা সুন্দর সুন্দর ভাবে চমৎকার চমৎকার ভাবে জবাব রেখে এবং একটি গান গাইলেন। এই গানের ভিতরে অনেক কথা আমি একটু লক্ষ্য করে শুনলাম। আমার নবীর কথা বলল, এই নবী প্রেম করেছেন, আমার নবী যদি প্রেমের জন্য সব কিছু করত তাহলে নবীর একখান বউ থাকলেই হইতো, তাহলে আর 14টা 13টা দরকার ছিল না। কি কম ভাই, আপনার দেশ তো এই মমিসিং এলাকায়, 4-5 তারিখে একটা পত্রিকার ভিতরে দেখলাম 43টা খালি বেটার বউই। আরে বাবা রে বাবা, ছাড়তে ওই আচ্ছা কোন এই যে 43টা বউ ওই বেটার, এই বেটা যে রাখছে আলাই কোন, এই বউ গিলি কি আনছে? এগুলি খালি ওই সাইয়া সাইয়া দেখিয়া এরি লগে খালি প্রেমই করব। হ্যাঁ, এদিকে সাইয়া সাইয়া দেখিয়া খালি ওই প্রেমই করব না, কাম করব না। এগুলি আনছে কি লিগা? এগুলি আনছে ওই যে কাম করনের লিগা, এগুলো আনছে কাম করনের লিগা। আরে কয় কি, বুড়া মানুষ হাঁটতে পারে না, তার দেহের ভিতরে কিছুই নাই, প্রেম নাই কাম নাই। তারপরে ও যুবতী একখান মাইয়া রাস্তা দিয়ে হাইটা গেলে লাঠি বর্দা বর্দা হাঁটে, এই লাঠি বর্দা বর্দা কাঁপতে কাঁপতে যায় যুবতী নারী আমগমত, মানে যে বুঝে নেই তো, দেখলে কি কয়, তোমাগো বাড়ি কই, মানে যুবতী নারী দেখলে তার ভিতরে ওই যে কামরিপু ওই রিপু চেতন হইয়া যায়। আর যদি প্রেমের থাকতো তাহলে বলতো, মা তোমাকে বাড়ি কই, মা কইয়া কইতো, মা দেখলে আর কইতো না বাড়ি কই, এই ধরনের কথা কইতো না। আরে হ্যারে নিজের খাইয়া কত বুঝাম ওই পরে রে, খাই আমার দামি। এই যে আপনি আইসেন এখানে গান গাইতেছেন, কাম প্রেম পালা করতেছেন, প্রেম গাইতেছেন, এই রো আমার কাম। এই যে বেহালা বাজায় গান গাইতেছেন, এই রো আমার কাম। এই যে বইয়ে রয়েছেন, এই রো আপনার কাজের জন্যই বইয়ে রয়েছেন, কামের জন্যই, প্রেমের জন্য না। প্রেমের জন্য যদি বইয়ে থাকতেন তাহলে কোন সুমে যাইতেন গা? হ্যাঁ কামের লেগে এই জায়গায় বইয়ে রয়েছেন। আরে কয় কি রে হ্যাঁ প্রেমিক রে, পরে পরে। হ্যাঁ আরো আছে, আরো মশলা দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আবার এই ধরনের দুই একটা শুনি আর কি। বড় পীর যার পরে আর কোন পীর নাই, মানে উনিও সাইহান কাম করছে। খাজা বাবা যার জন্য এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে ভারতবর্ষে, সে খাজা বাবা দুই হান করছে, তাও একটা মুসলমান একটা হলো হিন্দুর মহিয়া। এগুলি কি শুকেছে সাজায় রাহনের লেগে করছে, এগুলি কাম করনের লেগে করছে। দেখেন ভাই প্রেমিক, আপনারে কই যেদিক দিয়ে যাইবেন সেদিক দিয়েই দেখবেন আমার কাম, আর কাম প্রেম করবেন, দুই দিন পরে দেখবেন খালি বউ যাইব গা, কইব কি কমো কমো এই বেটার ভাত খাইতাম না, বেটাই খালি প্রেম করে কাম করে না, প্রেম করলে বউ থাকবো না, কাম করতেই হইব, কাম না করলে বউ যাইব গা। এইটু কি কইলাম, হ্যাঁ প্রশ্নের জবাব দিব, আগে একটা গান রাখি গানের পরে। ওরে একা ছিলেন কাদের গলি তামাশিয়া চেতন করে, একা ছিলেন কাদের গলি তামাশিয়া চেতন করে, কামে জগৎ সৃষ্টি করে অমন কামে, জগৎ সৃষ্টি করে কামে
আপনার যে কয়
কথা, আমরা এনে হইলাম দুইজন ফেরেস্তা, হেনে থাকবো সত্তর হাজার ফেরেস্তা আরো কত কিছু। এত মানুষের সামনে বিচার করলে মাওলা গো আমরা লজ্জা পাবো, এই দুনিয়ার বিচার দুনিয়ার ভিতরে করেন। তাদেরকে রাখলেন কোথায়? সেই বাবুল পাহাড়ে। বাবুল পাহাড়ের ভিতরে যাওক নামক একটা গুহার ভিতরে ওই হারুত মারুত দুই ফেরেস্তাকে ঝুলিয়ে রেখেছে। তাদের পাও দুইটা উপর দিকে, মাথা দুইটা হলো নিচ দিকে। প্রতিদিন একটা দুইটা করে ফেরেস্তা যাইয়া দুইজন রে একটা করে বাড়ি দিয়ে আসে, আর কিয়ামত পর্যন্ত একটা করে বাড়ি দিতেই থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। আর যেদিন দুইটা বাড়ি দিব ওদিন ওই পৃথিবী ধ্বংসী হয়ে যাবে। বিষয়টা হইল আল্লাহ পাক বুঝানোর জন্য, এই জন্য আল্লাহ এই বুদ্ধি করে এই ফেরেস্তা দুজনকে পাঠাইছে। তারপরও দেখেন আমি বলবো, এই যে আসমে আজম পাঠ করাইলো শিখাইলো, এটা কি ওনাগো কাম না? এটা ওনাগো কাম। এই যে কাম কইরা আবার উপরে গিয়া বইও রয়েছে জৌরা তারা, এইটাও কাম। আপনি জেনে যাইবেন উনি আমার কাম, কাম ছাড়া উপায় নাই। এই হইল কথা। আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আমি জানতে চাই আল্লাহর একজন নবী, যে আল্লাহর নবী আল্লাহর বন্ধু, ওই আল্লাহর নবী যে প্রেম ছিল ওই প্রেম নষ্ট হয়ে গেল শুধু কামের কারণে। আমি জানতে চাই সেই নবী কে, তার নাম কি, আর কামের কাছে এমন কি ধরা, এই কামের জন্য তার নবুয়তি নষ্ট হয়ে যায় চলে যায়, পরে কি এই নবুয়তি এই নবী সে ফিরে পায় নাকি পায় না? এই হইল আপনার কাছে একটি কথা। তবে ভাই নবী বলেন পীর আউলিয়া গাউস কুতুব যাকেই বলেন না কেন, তারা সকলেই এই কাম নিয়ে আগে সাধনা করে। তবে আপনি পারবেন, সব কিছু পারবেন, কিন্তু আগে কামের কাছে আপনার ভক্তি দিতে হবে। ভক্তি না দিলে মুক্তি হবে না, আর আপনার প্রেমও সঠিক হইব না। আগে কামের ওইতে কামের কামের জায়গায় গিয়া ভক্তি দিয়া পড়ো, ভক্তি দিলেই মুক্তি পাইবা, তারপরে প্রেম করতে থাকবা, তারপরে আল্লাহর একজন ওলিও সম্ভবত যদি চায় মনে হইতে পারে।